এরপরে তাজুল ইসলাম পিয়াস, তাহাজুল ইসলাম পিয়াস, আপনি পিয়াস আপনি জানতে চেয়েছেন, কেউ যদি হারাম বিষয়ের উপর আল্লাহর নামে কসম করে যে ওই হারাম কাজ আর করবে না, কিন্তু সে যদি ওই কসম রক্ষা করতে না পারে তাহলে করণীয় কি? এবং কসম যদি এক দুই তিনবার ভঙ্গ করা হয়, কয়েকবার ভঙ্গ করা হলেও একবার কাফফারা দিলেই তিনি দায়মুক্ত হয়ে যাবেন। আব্দুল্লাহ, তবে একবার কাফফারা দেওয়ার পর যদি আবার কসম করেন তাহলে আবার ভাঙেন, তাহলে সেক্ষেত্রে আবার তাকে কাফফারা দিতে হবে।